আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একুশ টেলিভিশনের ভিন্নধর্মী রান্নার অনুষ্ঠান টমি মিয়ার রেসিপিতে আপনাদের আমন্ত্রণ। আমাদের সাথে টমি ভাই আছেন সব সময়, আর তার সাথে আছেন আজকে স্পেশাল গেস্ট। টমি ভাই, আজকে গেস্টদের আপনি পরিচয় করিয়ে দিন ভাই। সব ভাইয়ের নাম তো আগেও জানি, ওনার ফাদার ইজ এ ফেমাস পারসন, গ্রেট পলিটিশিয়ান মিস্টার চৌধুরী, এন্ড হিজ ওয়াইফ ভাবি লোপা। তো আজকে আমাদের, আই এম ভেরি হ্যাপি আপনি আমার আমার প্রোগ্রামে আসছেন, অ্যান্ড ফর ইউ ভাবির লাগে আই ক্রিয়েটেড এ ডিশ ইন রেড গ্রেভি, ইটস সর্ট অফ এ সাউথ ইন্ডিয়ান ডিশ। আজকে ডিশের নাম বিফ ইন রেড গ্রেভি, ইটস এ সাউথ ইন্ডিয়ান ডিশ, সো আই এম গোইং টু ট্রাই দ্যাট, কুক ইট উইথ দিস সো ভাবি ইন্ডিয়ান ডিশ, সাউথ ইন্ডিয়ান ডিশ, বিফ ইজ হিজ ফেভারিট। ওকে, ধন্যবাদ। আমি একুশ টেলিভিশন আয়োজনের মাধ্যমে টমি ভাইয়ের রান্না আমরা খেতে পাচ্ছি বিনা পয়সায়। সাউথ ইন্ডিয়ান ডিশ বলছিলাম যেটা আরকি, বেসিক্যালি আমাদের এই হলো ইনগ্রিডিয়েন্টসগুলো, দিস ইজ দ্য বিফ। আচ্ছা, গরুর মাংস একদম বেটে নিয়েছেন? জি জি। দিস ইজ দিস সর্ট অফ দ্য রেড পেস্ট, যেটা আমি রেড পেস্ট, পেস্টটা করতে কি কি লাগছে আমাদের? পেস্টটা করতে লাগছে যে চিলি, হিয়ার শুকনা মরিচ, জিরা, জিরা আর ধনিয়া, অ্যান্ড ওই যে টমেটো আর ধনিয়া পাতা, টমেটোটা এটা, হ্যাঁ এটা দিয়ে ওই ইন এ ব্লেন্ডার উইথ এ লিটল বিট অফ ওয়াটার, হ্যাঁ ব্লেন্ড করে পেস্ট করে নিছি। আর এই যে এইগুলো we will fry that, সেইগুলো তো কি কি আছে, onions, পেঁয়াজ কুচি করা, এলাচি, দারচিনি, লং, আর এটা হচ্ছে এটা রসুন, রসুন রসুন কুচি, আর লবণ, আদা কুচি, আর এই পেস্টটা। সো ইটস ভেরি ভেরি সিম্পল, ভাবি বলছিলেন আপনি যে ডিফিকাল্ট, সো আই এম অলওয়েজ ট্রাইং টু ডু সিম্পল ডিশেস, অল্প তেল। ওকে, এটা ভেজিটেবল অয়েল করছে, সো ভেজিটেবল অয়েল, সয়াবিন ক্যান ইউজ, কিন্তু মনে সয়াবিন বেশি, 3 টেবিলস্পুনের মতো হবে এটা? 2, আই উড সে 2 স্পুন, 2 টেবিলস্পুন, জাস্ট ফিউ সেকেন্ড ইট ইট আপ। ঘি দিলে মানে একটু বেশি মজা হবে না? ঘি দিলে হচ্ছে 2 চামচ তেল, আর ঘি একটা আছে, देयर इज ওয়ান প্রোডাক্ট হুইচ গোইং টু অ্যাড টু ইট, এটা সিক্রেট আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, সো হোয়াট উইল ডু, উইল মেক দ্যাট উইথ উইথ লিটল বিট অফ ঘি। ওকে, প্রথম পেঁয়াজ দিলেন, হ্যাঁ রাইট, ওকে, সো লবণ টু পরিমাণ মতো অনুযায়ী, গরম লাগছে এভাবে অনেক সময় যাওয়া হয়। রসুন দিলাম এক চামচ, আদা এক টেবিল স্পুন হবে, কুচি করা, এখন ব্রাউন হয়ে গেছে, নাও হোয়াট উই গোইং টু ডু ইজ অ্যাড দ্য পেস্ট, রেড পেস্ট আছে, দেন হোয়াট উই গোইং টু ডু ইজ অ্যাড দিস সিনামন স্টিক আর
দারচিনি আর লং দিয়ে দিলাম, চার পাঁচ টুকরো দারচিনি আর লং চার পাঁচ টুকরো, আমিও পারবো মনে হচ্ছে। হ্যাঁ দিদি না দিদি না দিদি লাউ আর তুলুন তুই আর দি। এখানে কত কত মাংস ছিল? 300 গ্রাম পানি দিলাম, সিদ্ধ হবে সিদ্ধ হবে। 300 গ্রাম গরুর মাংস ভালো করে কাঁচা বেটে নিয়ে দিয়ে দিয়েছি, ওই যে আমরা যে ভুনা করেছিলাম মশলাটাকে তার মধ্যে, আর পানি দিলাম। এখন উই আর গোইং টু লেট ইট কুক ফর এ সে অ্যাবাউট 5 মিনিটস, সো ইট টেক হয়ে যাবে 5 মিনিটের জন্য সিদ্ধ। কি দিয়ে খাবো? মিনি পরোটা, মিনি পরোটা। দর্শক আমাদের বিফ ইন রেড গ্রেভি রান্না হয়ে গেছে, রেসিপিটি দেখে নিন আরো একবার। বিফ ইন রেড গ্রেভি রান্নার উপকরণ: কাঁচা গরুর মাংস বাটা 300 গ্রাম, রসুন কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 বড়, আদা কুচি 1 চা চামচ, দারচিনি ও লং সামান্য, এলাচি 4-5টা, শুকনা মরিচ পরিমাণ মতো, সয়াবিন তেল 2 টেবিল চামচ, জিরার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, টমেটো 2টা, ধনিয়া পাতা সামান্য, লবণ স্বাদ মতো। বিফ ইন রেড গ্রেভি রান্নার প্রণালী: শুকনা মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টমেটো এবং ধনিয়া পাতা, এগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে পেস্টটি তৈরি করে নিতে হবে। কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে গরম করুন। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি ছেড়ে দিন, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকুন। 4-5টা এলাচ দিন, তার সাথে রসুন আদা কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে এলে রেড পেস্ট, দারচিনি এবং লং দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর বাটা মাংসগুলো কড়াইতে ছেড়ে দিন এবং কিছুটা পানি দিয়ে 5 মিনিট পর্যন্ত সেদ্ধ করুন। তৈরি হয়ে গেল বিফ ইন